এদিকে গার্ডেন রিচেরি মতিয়ালি স্কুলে, সেই স্কুলের বাইরে এসএফআই এর বিক্ষোভ। মতিয়ালি স্কুলের সেখানে বিল্ডিং এর একাংশ ভেঙে পড়ছে বলে অভিযোগ, এবং গার্ডেন রিচের এই যে বহুতলের ঘটনা, বহুতল বিপর্যয়ের ঘটনার পর অভিভাবকদের আশঙ্কা যে এর পরে হয়তো স্কুলেরও সেই একই অবস্থা হতে পারে, কারণ স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ, ভেঙে পড়ছে বিল্ডিং এর একাংশ। এবং এই নিয়ে গার্ডেন রিচের মতিয়ালি স্কুলের বাইরে বিক্ষোভ এসএফআই এর। বিল্ডিংটা তো অনেক দিনের হয়ে গেছে, আমরা তো শুনছি, তখন দেখছেন যে পরিস্থিতিটা এরকম হয়ে যাচ্ছে, বাচ্চারা তো ভালো না। হ্যাঁ, তাহলে আমরা ক্ষতি হওয়ার আগে কেন আমরা ডিসিশন নেব না বলুন? আমরা যখন ভর্তি করতে এসেছিলাম, স্যার বলেছিল সিজনটা শুরু হলেই মর্নিংয়ে শুরু হবে, কেন কি স্কুল তৈরি হবে, স্কুলটা ভাঙা হবে, স্কুল তৈরি হবে। কিন্তু মানে পরীক্ষার সময় এসে গেল, একটা মানে শেষ হয়ে গেল, কিন্তু দেখলাম ভাঙা হয়নি, কিছুই হয়নি। হেড স্যারের রুমে থেকে চাং যে বিম যেটা বলা হয় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, একটা টয়লেটের ব্যবস্থা নেই, বাচ্চারা যে টয়লেটে যাবে সেই টয়লেটের ব্যবস্থা নেই। পাশে একটা হরিমোহন ঘোষ কলেজ, সেখানে একটা অডিটোরিয়াম তৈরি হচ্ছে যার কিন্তু কোনো প্রয়োজন নেই। গতকাল গার্জিয়ানদের তরফ থেকে আমার কাছে একটা চিঠি দেওয়া হয়। প্রথম, আপনারা অনেকেই জানবেন যে আমাদের স্কুলের প্রেসিডেন্ট যিনি, তিনি আমাদের স্পিকার সাহেব। তো আমাদের মিটিং হয়েছে আগে বিধানসভাতে, সেখানে আমাদের বিল্ডিং শিফট করার ব্যাপারে কথা হয়েছে। আমাদের যা ছাত্রছাত্রী সংখ্যা এই অঞ্চলে, আমাদের কলেজে আমরা গেছি, নুটবিহারী দাস বয়েজে গেছি, নুটবিহারী দাস গার্লসে গেছি এবং মুদিয়ালি গার্লস স্কুলে গেছি, কোনো জায়গায় আমাদের সুবিধা মতো হচ্ছে না, মানে আমাদের ছাত্রছাত্রীদের সেখানে জায়গা দেওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যেভাবে হোক আমাদের বিল্ডিংটা অন্তত শিফট করে দেন, তারপরে যা হওয়ার হবে। গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ার পর কাছেই গার্ডেন রিচ মুদিয়ালি স্কুলের অভিভাবকরা আশঙ্কার মেঘ দেখছেন, কারণ আমরা রয়েছি গার্ডেন রিচ মুদিয়ালি স্কুলে, সেই স্কুলের অবস্থা আশঙ্কাজনক। অভিভাবকদের বক্তব্য, তাদের অভিযোগ যে এই স্কুলের একাংশ ভাঙতে শুরু করেছে, এই বিল্ডিংটি বহু পুরানো, ঠিকমতো মেরামত হয় না। আমি একটি ক্লাসরুমের সামনে রয়েছি, যে ক্লাসরুমে কিন্তু দেখা যাচ্ছে ছাত্ররা বসে আছেন, ঠিক মাথার উপরে কিন্তু চলটা ভাঙতে শুরু করেছে। যে দেখানোর জন্য বলছি, আমার সব ক্যামেরা দ্বীপ রয়েছে, ওই চলটা ভেঙে পড়ছে এমনটা নয়। এই বিল্ডিংয়ে একাধিক জায়গায় ভাঙন রয়েছে, ফাটল রয়েছে, কোথাও বাঁশের ঠেকনা রয়েছে, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার দ্বিতীয়ত বলবো, সেটা হচ্ছে যে বিল্ডিংয়ে কিন্তু অবস্থা খুবই খারাপ, এদিকে বাথরুম নেই সঠিকভাবে, কোথাও কিন্তু ঠিকমতো চাঙর ভেঙে পড়ছে। আবার দেখার জন্য বলবো যে এই বিল্ডিংটার আরও একটি ক্লাসরুম, সেই ক্লাসরুমে কিন্তু একইভাবে ফাটল অবস্থা। ঠিক বাইরে দেখতে পাচ্ছি আমরা এখানে, সেই বিল্ডিংয়ে কিন্তু দেখা যাচ্ছে সেই পুরো অংশ, যে হাড় কঙ্কাল বের করার চেহারা, অর্থাৎ যে রড, সেই রড কিন্তু দেখা যাচ্ছে। এই অবস্থায় কিন্তু শিশুরা তারা ক্লাস করছেন, এমনটাই আশঙ্কা করছে অভিভাবকরা, যে কোনো মুহূর্তে কিন্তু একটা ভেঙে বিপদ ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণেই কিন্তু আজকে তারা এসছেন। একই সঙ্গে স্কুলের বাইরে কিন্তু এসএফআইয়ের বিক্ষোভ চলছে, সে বিক্ষোভের ঘটনায় এসএফআই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং স্কুলে কিন্তু চারিদিকে ফাটল রয়েছে। এই ফাটলের পর কী অবস্থা, কবে মেরামত হবে, কবে তারা ফিরে পাবেন, আশঙ্কার মেঘ দূর হবে, তাই কিন্তু তারা একটা সম্ভাবনা রয়েছে, তারা আশঙ্কা মেঘ দেখছেন। দীপেশ গণবংশ, জি চব্বিশ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।